জানোর একটা আমাকে এসব বলতেছে, আমি না কোর জাস্ট ফ্রেন্ড, কত কিছু করলাম আর আমি একটা কুত্তা, আর সাথে আমি ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে যাব, কে আমার ফুচকা খরিদে নিয়ে যাবে, কে আমার আউটিংয়ে নিয়ে যাবে, কে আমার গিফট দিবে, চকলেট দিবে, টেডি দিবে, কার সাথে আমি রাত 12টার পরে চ্যাট করব, ভিডিও কলে কথা বলবো কার সাথে। আচ্ছা দোস্ত তুই বাদ দিস না, তুইগুলো বাদ দে, তোর তোর কি কম আছে, একটা গেছে আর আসবে না, সমস্যা কি? আর তোর আশেপাশে আমি সবসময় আছি নাকি? এখন তোর টেক টেক কেয়ার করতেছি, তোর বিয়ের পর তোর যা জামাই টেক কেয়ার করবো, তারপর তোর ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের টেক কেয়ার করবো। ও তোর লাগে কি করছে, কি করছে তোর লাগে? আমি আমি আর তোর লাগে কি করবো, কি করি আমি, কি করি কি করতাম, আমি 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 ছাদ থেকে লাভ দিব। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আরে যা যা আমার কাছে আসতে হবে, দেখিস it's a nice atmosphere, hey, new fresh air, we're going out hanging out like, yeah, we don't care, we are new honey party people, ladies, they better get dressed, like good vibes in our minds, ain't nobody feels afraid, I'm like a goodbye boy, I know you like how it feels. Little spice could be sweet when you know what you need. You are in my space, I hear the sound of your tears. I can't resist your tight dress and your pretty red lips. Just come on, say why, could you throw me your meal? Maybe I'm just a little dry. What's your name, little angel? Are you devil in disguise? Never mind, doesn't matter. Hello. কই তুই? এই তো আমি তো বাসায় নেই, বল। বাসায় কি করিস? শুয়ে আছি। এখনো? এই দোস্ত বাসায় না রে, ভাল লাগতেছে না, বোর হয়ে গেছে অনেক, আড্ডা দিব। তোর বাসায় আঙ্কেল আন্টি কই? মামা আব্বু আমার নানুর বাসায় গেছে, আর আমি যাই নাই, আমার তো ভাল লাগে না কোথাও যাইতে, বুঝিস না মামা? আজকে তাও তো খেলা হবে। কি হবে? আচ্ছা আসতেছি, বল কি আনতাম, বল। চকলেট না স্ট্রবেরি? আরে দুষ্টুমি রাখ তো, আয়, ভাল লাগতেছে না এমনিতেই। না না না, বল বল তুই, বল কি আনতাম। তুই আবার কি আনবি, পকের মানুষ, তুই পারলে মানুষের টা খাস, যেটা ইচ্ছা নিয়ে আয় তোর। আচ্ছা মামা চাকরি করতেছি, দাবা তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আসতেছি। সিমরান আজকে মামা খেলা হবে, আমি জানি তো কেন ডাকছস, কোনো সমস্যা নেই মামা, সব সব হবে, টেনশন নেই, আজকে আমি সারাদিন আছি, দরকার পড়ে যেন সারা জীবন থাকবো, আমার দিলটা তোর ছিঁড়া দিয়ে দেবো মামা। দিল কি ছিঁড়া দিবি,
লেট করছস আগে তো তারপর এখন আমার দিল ছিড়া দিবি মামা সোফাটা নরম রে তোরা পার জিতছ চুপ থাক ফাইজলামি সব সময় ফাইজলামি ভালো লাগে না লেট হইয়া গেছে কি বলবো আচ্ছা বস আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি দাঁড়া কই যাস খাবার আনতে যাই আমিও তো আনছি কি আছে কি এটা মানে সব সময় তোর ফাইজলামি করা লাগে ভালো হবে না জীবনে ফাজিল সব জায়গায় ফাইজলামি চলে কি আনলাম তুই জানো আমার পকেটে টাকা পয়সা থাকে না আমি আর বাসা থেকে মশলা চুরি করে আনছি দাঁড়া তোর আমি টেস্ট করে দেখাইতেছি মামা কি ভাবছিলা ও এই তো বসে তাহলে মনে মনে আরে এই তুই তো ভাবছিস আমি বুঝি তো বুঝি বুঝি সব সময় এটা ভালো লাগে না আমার দোস্ত আঙ্কেল আন্টি কিন্তু বাসায় নাই বুঝেছি তো প্রত্যেকটা মানুষের একবার এক্সপেরিমেন্ট থাকা দরকার আছে কিন্তু বুঝছস ব্যাপারটা বায়োলজি গেল বুঝেছি তো কই যাস আমার দেহ পাবি কিন্তু মন পাবি না আমি তো ওইটাই চাই শহর শয়তান সোনামণি পালাবা কোথায় তুই বেশি পালাবাই হয়ে যাচ্ছে রে রাজা তোর আমি কাছে আসবে দেখ এই যে জায়গাটা এই পুরোটা হবে স্টেজ আমি এইখান থেকে এন্ট্রি নিব আর এইখানে ডিজে থাকবে ডিজিটাল তো ওইদিকে তো ওখানে ভালো হবে ওইদিকে ভালো হবে আচ্ছা তোর যেটা ভালো মনে সেটা করিস আর অনেক ফুল থাকবে অনেক লাইটও থাকবে আর টেনশন করিস না আমি হলুদ কালার সব ফুল দিয়ে দেব না 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 শুধু হলুদ না হলুদের সাথে অন্য কিছু মিক্স করি দিবি না কিছু আরে ওইটার বাজেট আলাদা এটা তোর ব্যাপার আর শুন যে ইয়া তোর যে আনা আনা করুম না তোর গাড়ি তো বাবার বলা 3 দিন লাগে দিতে আরে 7 দিনের জন্য তোর গাড়ি নিয়ে দেব সমস্যা কি 3 দিন 7 দিন যা আর তোর বাবার কিছু টাকা পয়সা একটু দিতে বুঝ লাগবে তো বুঝ না সেটা আবার বলতে হয় দিব দিব সবই দিব আচ্ছা দাঁড়া 19 থেকে হ্যাঁ বাবু বলো আরে ওই যে ইয়া মোয়ের তো বিয়া তুমি জানো না ও আচ্ছা আচ্ছা তোমার তো বলা হয় নাই হ্যাঁ হ্যাঁ ওই যে ওর পুরা পুরো প্রোগ্রামের দায়িত্ব আমার উপর পড়ছে বুঝছো যা জামালা আছি আরে ওর সাথে আমার কী থাকবে তুমি জানো না ও আমার বেস্ট ফ্রেন্ড তুমি তো আমার জান ও তো আমার জাস্ট ফ্রেন্ড আচ্ছা বাবু আমি রাখছি হ্যাঁ পরে তোমার সাথে কথা বলবো